আমাদের যেহেতু এটি একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছবি, তো আমরা ওই সময়টাতে সরকারের নিয়ম মেনে কোনো কাজকর্ম সমস্ত কিছু বন্ধ রেখেছি। আবার পরে যখন সব কিছু সরকারের তরফে চালু হয়েছে, আমরা তখনই আমার ছবির কাজ শুরু করেছি। আর ছবিটা দেখলে পরে হয়তো আপনারা একটু বুঝতে পারবেন যে আমাদের কেন একটু সময় বেশি লাগে। আমাদের বড় একটা টিম, আমরা আসলে আমরা কি করতে পেরেছি এটার জন্য আসলে ছবিটা কথা বলবো। ইনফ্যাক্ট আমরা কলাকুশলীরা আমরা যাই করি না কেন, আমাদের পোস্টার, আমাদের বক্তব্য হচ্ছে আমাদের সিনেমা। আমরা যদি করতে পারি সর্বোচ্চ, তার হচ্ছে যে আমাদের সর্বোচ্চটুকু দিতে পারি সিনেমাটিকে ভালো করার জন্য, আমাদের ক্ষমতা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিতে পারি, তারপরে একটি ছবি ভালো হবে কি খারাপ হবে, দর্শক প্রিয় হবে কি হবে না, এটি আসলে একদমই আপনাদের হাতে। আমরা এটা বলতে পারি এই ছবিতে আমাদের যতটুকু করার ছিল, যতটুকু দেওয়ার ছিল, সেখান থেকে আমরা এক ধাপ এগিয়ে সর্বোচ্চটুকু দিয়েছি। আমাদের টিমের সবাই অক্লান্ত পরিশ্রম করেছে, এবং যারা সবাই একটা বড় ভ্যানিটি ফ্যানে বা এসি রুমে মেকআপ করে অভ্যস্ত, তারা জলের মধ্যে, আলোর মধ্যে, গরম আলোর মধ্যে বসে মেকআপ করেছে। আমাদের টিম যেখানে ব্রেকে ভালো খাবার খেয়ে অভ্যস্ত, সেখানে বিস্কুট আর পানি খেয়ে দিন কাটিয়েছে। আমরা নদীর মধ্যে জলের মধ্যে দিয়ে যখন কাটকাছিলাম, জোয়ারের সময় এসেছি, আমরা নৌকা ডুবে যাওয়ার ভয় পেয়েছি। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু আমরা করতে পারি, আমাদের স্ক্রিপ্টে যা ছিল সেটিকে ফুটিয়ে তোলার জন্য যা যা করতে হয়, পাশাপাশি এই ছবিটার রিসার্চ লেভেল, স্ক্রিপ্ট লেভেল, শুটিং লেভেল এবং পোস্ট প্রোডাকশন লেভেল কোনো জায়গাতেই আমরা আমাদের চেষ্টা কোনো কমতি রাখিনি। এখন সব কিছু বিচারের ভার আপনাদের, যদি আপনাদের ভালোবাসা পাই শুধু এখানে অনুরোধ করবো যে যদি ছবিটা আপনাদের ভালো লাগে, প্লিজ আপনারা অন্যদেরকে বলবেন যেন আপনার মাধ্যমে আরেকজন মানুষ ছবিটা সিনেমা হলে দেখতে আসে, কারণ এটি আসলে সিনেমা হলে দেখার ছবি হয়েছে, এটিকে ছোট পর্দায় অতটা ভালো লাগবে না। আমি আমাদের টিমের পক্ষ থেকে রিয়াজ ভাইকে যদি অনুগ্রহ করে একটু বলবো। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের ক্র্যাফ ফোর্সেসের এবং উচ্চতর কর্মকর্তা যারা আছেন, সাংবাদিক ভাইরা যারা আছেন, আসসালামু আলাইকুম। আসলে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি আজকের এই মুহূর্তটার জন্য যে আমরা হলে যেয়ে ছবিটা সবার সাথে একসাথে দেখবো। কাজে খুব বেশি কিছু বলতে চাই না, শুধুমাত্র শিল্পীদের পক্ষ থেকে যেহেতু তারা আমাকে মাইকটা দিল, আমাদের অন্তরের অন্তস্থ থেকে আমরা স্যালুট জানাতে চাই সেই সকল ট্রাইবেল সদস্যবৃন্দকে যারা এই দেশটার জন্য রক্তের শেষ বিন্দু বাজি ধরে জীবন দিয়েছেন, এবং যাতে আমরা তারা জেগে থাকার কারণে আমরা শান্তিতে ঘুমাতে পারি, তাদের সবার প্রতি আমাদের স্যালুট, ভালোবাসা। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমরা সবাই ছবিটি দেখার পরে আপনাদের সামনে এরকম একটু বাড়াতে চাই, আমরা আসলে তখন কথা বলতে চাই এবং আপনাদের অনুভূতি শুনতে চাই। তো সেই সময়ের জন্য অপেক্ষায় আছি আপনার সবাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।